Hello my dear students, welcome to our today's online class. This is Jhumur Haldar for you from Moshan High School, Wajilpur, Borishal. আজকে আমি পড়াবো নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। যারা পরীক্ষার্থী আছো তারা খুব মন দিয়ে এই ক্লাসটি দেখবে। পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা ক্লাস, তাই তোমরা প্রতিটা ক্লাস ফলো করবে। চলো আজকে দেখে নিই কি পড়বো। আজকে পড়বো ইউনিট ওয়ান গুড সিটিজেন্স, সুনাগরিক। ইউনিট ওয়ানে আছে গুড সিটিজেন্স, সুনাগরিক। লেসন ওয়ান, লেসন ওয়ানে আছে কি, ক্যান ইউ লিভ অ্যালোন, তুমি কি একা বাস করতে পারো, এই টপিক সম্পর্কে আমরা আজকে পড়বো। চলো তাহলে বি নাম্বারে আমাদের একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আমরা পড়ি। লং অ্যাগো এ ইয়াং ম্যান হু লিভড ইন এ ভিলেজ, অনেক আগে একজন যুবক যিনি গ্রামে বসবাস করতেন, ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস, তার জীবনটা সমস্যাপূর্ণ দেখলেন অ্যান্ড সাফারিং এবং ভোগান্তির মনে হলো। কোয়ারেলস ইল ফিলিংস, ঝগড়া খারাপ ভাবনা, জেলাসি হিংসা, এনমাইটি শত্রুতা, অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার, সেখানে প্রত্যেক দিনের জীবনধারার একটা অংশ হয়ে ওঠে ঝগড়া খারাপ ভাবনা শত্রুতা এবং হিংসা। সো হি লিফট হিজ হাউস অ্যান্ড ওয়েন টু এ জঙ্গল, সুতরাং তাই জন্য তিনি কী করলেন, তার বাড়ি ছেড়ে একটা জঙ্গলে চলে গেলেন টু লিভ বাই হিমসেলফ, সেখানে বসবাস করার জন্য। দ্যার হি মেড এ নাইস লিটল হাট, সেখানে তিনি ছোট্ট একটা সুন্দর পুরীঘর বানালেন উইথ উড, বাম্বু, কাঠ, বাঁশ অ্যান্ড রিডস, খড়কুটো দিয়ে। আ হাউ হ্যাপি আই অ্যাম হিয়ার, সেইড দ্য ম্যান টু হিমসেলফ, তিনি নিজে নিজে বললেন আমি কতই না সুখে আছি। এরপরে দ্বিতীয় প্যারায় যাও। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হাট, তার সেই সুন্দর পুরীঘরে কিছু ইঁদুর দেখতে পেল। দ্য লিটেল ক্রিয়েচার্স, এই ছোট্ট জীবগুলো সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট, তার কম্বলে ছিদ্র করতে শুরু করে। সো হি ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস, সুতরাং ইঁদুরগুলোকে মারার জন্য তিনি একটা বিড়াল নিয়ে আসেন। দি ক্যাট নিডেড মিল্ক, এই বিড়ালটির আবার দুধের প্রয়োজন হয়ে পড়ে। সো হি ব্রট এ কাউ, তিনি একটি গাভী নিয়ে আসেন। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে, গাভীর প্রয়োজন হয়ে পড়ে ঘাস এবং খড়কুটোর। সো হি ব্রট এ কাউ হ্যান্ড, সুতরাং তিনি একজন রাখাল নিয়ে আসেন। দি কাউ হ্যান্ড নিডেড ফুড, এবারে রাখাল বালক যে নিয়ে আসলেন তার খাবারের প্রয়োজন। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, সুতরাং তিনি একজন স্ত্রী নিয়ে আসলেন তার খাবার দাবার রান্না করার জন্য। দ্য চিলড্রেন ওয়ার বর্ন টু দেম, তাদের সেখানে সন্তান সন্ততি জন্মগ্রহণ করলো। অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেন ইন এ ফ্যামিলি, এবং সেই লোকটি তাকে পুনরায় একটি পরিবারের মধ্যে দেখতে পেলেন। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, সুতরাং কেউই একাকী বসবাস করতে পারে না, আনলেস দ্যাট পার্সন ইজ আইদার অ্যান্ড অ্যাঞ্জেল অর ডেভিল, যদি ওই ব্যক্তি ফেরেস্তা অথবা শয়তান না হয়। পিপল নিড ফুড, মানুষের খাদ্যের দরকার, শেল্টার আশ্রয়ের দরকার, কম্প্যানিয়ন্স সঙ্গীর দরকার অ্যান্ড হেল্প সাহায্যের দরকার। দে নিড টু লুক আফটার ইজ আদার, তাদের একে অন্যকে দেখাশোনা করতে হয়। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি অর কমিউনিটি, যদি তারা পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে, পরিবার অথবা সম্প্রদায়ের মধ্যে বসবাস করে, দেয়ার নিডস ক্যান বি ফুলফিল, তাদের চাহিদাগুলো পূরণ হতে পারে। হেন্স, এই কারণে লিভিং ইন সোসাইটি, সমাজে বসবাস করলে ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন্স, সমাজ মানুষকে সুনাগরিক তৈরি করে তোলে। এই ছিল আমাদের আজকের টপিক। তাহলে কিছু কঠিন ওয়ার্ড আমরা জেনে নেই। কঠিন ওয়ার্ড হচ্ছে সাফারিংস, হচ্ছে ভোগান্তি, প্রবলেমস সমস্যা, কোয়ারেলস ঝগড়া, ইল ফিলিংস খারাপ ভাবনা, জেলাসি হিংসা, এনমাইটি শত্রুতা। এরপরে আছে কমিউনিটি সম্প্রদায়। আর কোনো কঠিন ওয়ার্ডস নেই। তাহলে তোমরা এই ভিডিওটির সাহায্যে এই টপিকটি পড়বে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের লেসন টু সম্পর্কে পড়াবো।
লেসন টু সম্পর্কে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।